কারণ আমি লাইভ আপনাদের সামনে কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে দেখালাম। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন সেকশনে যাবো, দেখুন আবার চলে এসেছে আর একটা ফলো রিকোয়েস্ট কিন্তু চলে এসেছে। এটাকে যখনই আমি কনফার্ম করব, সেখানে আমাদের 6টা ছিল, এবার দেখুন এখানে 7টা হয়ে গিয়েছে। একবার রিফ্রেশ করব, দেখুন 7টা হয়ে গেল। দেখলেন খুব মানে অল্প সময়ের মধ্যে কিভাবে আমাদের ফলোয়ার্স কিন্তু বাড়ছে। সো বন্ধুরা, আমরা প্রত্যেকে চাই যে কিভাবে আমরা ইনস্টাগ্রামে নিজের ফলোয়ার সংখ্যা বাড়াতে পারি, এবং এটা রিলেটেড আমরা ইউটিউবে অনেক প্রকারের ভিডিও দেখেছি। তারা সেখানে অনেক প্রকারের কিন্তু টিপস অ্যান্ড টেকনিকের কথা বলে, তারা অনেক প্রকারের টেকনিক শেয়ার করে, যেটা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি অনেকে, কিন্তু কোনো কাজ হয় না। কারণ তারা অ্যাট্রাকটিভ থাম্বনেল দিয়ে শুধুমাত্র ভিউজ গেইন করার জন্য এমনটা পোস্ট করে, কিন্তু আসলে সেগুলো কোনো কাজের হয় না। তো আমিও এরকমই অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু সেগুলো কোনো কাজে আসে না। তো আজকে আমি নিজের মানে একটা অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমি আপনার সাথে এমন একটা টেকনিক শেয়ার করব, এবং ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে একবার অ্যাপ্লাই করবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার ফলোয়ার সংখ্যা বাড়ছে। এবং লাইভ আমি আপনাদেরকে ফলোয়ার সংখ্যা বাড়িয়ে দেখাবো। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনার ফলোয়ার সংখ্যা না বাড়ে তাহলে আপনি চাইলে ভিডিওটাকে ডিসলাইক করে দেবেন, সাথে আপনি চাইলে চ্যানেলটাকেও আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন। এতটা চ্যালেঞ্জ দিয়ে আমি আপনাদেরকে বলছি, যার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনাদেরকেও কথা দিতে হবে যদি আপনার ফলোয়ার সংখ্যা বাড়ে তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন সবসময়। তো দেখুন, বেশি বড় করব না ভিডিওটাকে, খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজ ভাষায় আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটা নতুন ইউনিক টেকনিকের মাধ্যমে ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা বাড়াতে পারে। তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি, এবং এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এটা আমার একটা নিউ অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এখানে মাত্র 3টা ফলোয়ার্স আছে। আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখিয়ে দিই, দেখুন এখানে মাত্র 3টা ফলোয়ার্স আছে। আমি আপনাদেরকে নোটিফিকেশনেও গিয়ে দেখিয়ে দিই, দেখুন নোটিফিকেশনের মধ্যেও কিন্তু কোনো প্রকারের ফলো রিকোয়েস্ট এখনও আসেনি। তার মানে আমার এখানে অনলি 3টা ফলোয়ার্স আছে। এবার লাইভ আমি আপনাদের সামনে এখানে ফলোয়ার্স বাড়িয়ে দেখাবো, যার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে পারলেন এখানে শুধুমাত্র 3টা ফলোয়ার্স আছে। এবার আমি কীভাবে এখানে একটা নতুন টেকনিকের মাধ্যমে আপনাদেরকে ফলোয়ার্স বাড়িয়ে দেখাবো, তো সিম্পলি আপনাদেরকে একটা কাজ করতে হবে। আপনাদেরকে সার্চ বক্সে যাইতে হবে, দেন এখানে সার্চ করতে হবে আপনাদেরকে। তো আপনাদেরকে এখানে কী সার্চ করতে হবে, কোনো বড় সেলিব্রিটি যাদের মিনিমাম 100 মিলিয়ন প্লাস ফলোয়ার্স আছে এমন কোনো সেলিব্রিটিকে আপনাদেরকে সার্চ করে নিতে হবে। যেমন আমি সার্চ করে নিচ্ছি বিরাট কোহলি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে বিরাট কোহলি। তো আমি বিরাট কোহলিকে এখানে সার্চ করে নেব, দেন এখানে দেখতে পাচ্ছেন 246 মিলিয়ন ফলোয়ার্স আছে এখানে বিরাট কোহলির। এবার এখানে আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফলো আছে, এখানে শুধুমাত্র আপনাদেরকে ফলো অ্যান্ড আনফলো করতে হবে খুবই স্পিডে, অর্থাৎ খুবই তাড়াতাড়ি। আপনাদেরকে মিনিমাম 15 থেকে 20 বার ফলো অ্যান্ড আনফলো করতে হবে। কীভাবে প্রসেসটা আমি দেখিয়ে দিই। এ দেখুন ফলো, এখানে আবার ফলোতে ক্লিক করবো, আনফলো, ফলো, ফলোতে ক্লিক করবো, আনফলো। এভাবে আপনাদেরকে র্যান্ডামলি অনেকবার করতে হবে, অন্তত পক্ষে 15 থেকে 20 বার করতে হবে যে কোনো বড় সেলিব্রিটির প্রোফাইলে গিয়ে আপনাদেরকে এই কাজটা করতে হবে। তো আমি কয়েকবার করে নিচ্ছি, দেখুন ফলো আনফলো, ফলো আনফলো, ফলো আনফলো। এভাবে আপনাদেরকে মিনিমাম 15 থেকে 20 বার করতে হবে, এবং খুব স্পিডে আপনাদেরকে করতে হবে, খুবই তাড়াতাড়ি করতে হবে। আপনাদেরকে ধীরে ধীরে করলে হবে না, কিন্তু এই যে দেখুন যত তাড়াতাড়ি পারেন আপনাদেরকে এখানে এই কাজটা করতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি করছি, কিন্তু দেখুন ফলো আনফলো, ফলো আনফলো, ফলো আনফলো। সো বন্ধুরা, আমি দেখুন অনেকবার এখানে করে নিয়েছি। এবার আমি সিম্পলি নোটিফিকেশানে যাব, দেখুন নোটিফিকেশানে যাব। দেখতে পাচ্ছেন এখানে ফলো রিকোয়েস্ট 2টা চলে এসেছে। দেখুন আমি এটাকে কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে আমি আবার প্রোফাইলে যাব, দেন এখানে একবার রিফ্রেশ করব, দেখুন ফলোয়ার্স বেড়ে যাবে। সরি, হয়তো কনফার্ম হয়নি, দাঁড়ান আমি রিফ্রেশ করে নিচ্ছি। এই দেখুন কনফার্ম হয়ে গেছে, এবার দেখুন। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা ফলোয়ার্স হয়ে গেল। আপনারা, আমি আপনাদের আবারও রিফ্রেশ করে দেখিয়ে দিই, দেখুন এখানে 6টা ফলোয়ার্স হয়ে গেল। এখানে কিন্তু 3টা ফলোয়ার ছিল, অর্থাৎ 3টা ফলোয়ার মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু
হয়ে গেল। তো আমি আপনাদেরকে নোটিফিকেশন সেকশনে আবার গিয়ে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আগের ভিডিওটা স্কিপ করে একটু দেখে নেবেন, যেখানে দেখুন এই তিনটা কিন্তু কারেন্ট আমাদের ফলো রিকোয়েস্ট এসেছে, অর্থাৎ এই তিনটা কিন্তু আমরা যে প্রসেসটা করলাম তার মাধ্যমে কিন্তু এই তিনটা নতুন ফলোয়ার্স এসেছে। আমি আপনাদেরকে প্রমাণ সহ কিন্তু দেখাচ্ছি, যার জন্য কিন্তু এখানে আমাদের ছটা ফলোয়ার্স হলো। তো সিম্পলি আপনাদেরকে কী করতে হবে, শুধুমাত্র সার্চ বক্সে গিয়ে আপনাদেরকে কোনো বড় সেলিব্রিটিকে সার্চ করতে হবে, দেন তাকে ফলো অ্যান্ড আনফলো খুব স্পিডে, মানে যত তাড়াতাড়ি আপনারা পারেন এই কাজটা আপনাদেরকে করতে হবে, অন্তত 15-20 বার করতে হবে। 15-20 বার করার পরে আপনারা যখনই আপনার নোটিফিকেশন সেকশনে যাবেন দেখবেন ওখানে ফলো রিকোয়েস্ট চলে এসেছে, এবং সেগুলিকে যখনই আপনারা কনফার্ম করবেন আপনারা দেখবেন ফলোয়ার্স বেড়ে গিয়েছে। এবং আমি বলবো যে এই প্রসেসটা আপনারা যদি বিকাল টাইমে করেন, অর্থাৎ যে সময় মানুষ বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, বিকাল টাইমে বা রাত্রের সময়, তখন কিন্তু আপনার দেখবেন অনেকগুলো করে ফলো রিকোয়েস্ট চলে এসেছে, অর্থাৎ 6-7 এমনকি 10 পর্যন্ত ফলো রিকোয়েস্ট চলে আসবে এবং খুবই অল্প সময়ে আপনি ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন। এবার সিম্পলি আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, আমাদের সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করতে হবে, কারণ আমি কিন্তু নতুন এবং ইউনিক কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনার এই প্রসেসে ফলোয়ার্স বাড়ছে কিনা, কারণ আমি লাইভ আপনাদের সামনে কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে দেখালাম। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন সেকশনে যাবো, দেখুন আবার চলে এসেছে আরেকটা ফলো রিকোয়েস্ট কিন্তু চলে এসেছে, এটাকে যখনই আমি কনফার্ম করব সেখানে আমাদের 6 ছিল, এবার দেখুন এখানে 7 হয়ে গিয়েছে, একবার রিফ্রেশ করব দেখুন 7 হয়ে গেল। দেখলেন খুব মানে অল্প সময়ের মধ্যে কীভাবে আমাদের ফলোয়ার্স কিন্তু বাড়ছে, দেখতে পারলেন? আমি প্রমাণ লাইভ আপনাদেরকে দেখালাম, হয়তো এমনটা কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না, বা ইউটিউবে কোথাও এমন ইউনিক ধরনের একটা টেকনিক বা ভিডিও আপনারা কোথাও পাবেন না। তো আশা করি একটা নতুন কিছু আপনাদেরকে শেখাতে পেরেছি। তো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।